হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাম্পল স্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো আছি, কিন্তু গলাটা না প্রচণ্ড ব্যথা দুদিন ধরে। তো দু তিন দিন ধরে গলাটা ব্যথা, তো আগে যেরকম একদম খেতে পাচ্ছিলাম না ওরম আর ব্যথাটা নেই, আজকে একটু কম আছে। কিন্তু বেশিক্ষণ আমি কথা বলতে পারছি না, গলাটা বেশিক্ষণ কথা বলে গলাটা খুসখুস করছে, অসুবিধা হচ্ছে। তো অনেকদিন ব্লগ আপলোড করতে পারিনি, আমার কিন্তু ভিডিও শ্যুট করা আছে, তাও কিন্তু আমি ওগুলো এডিট করতে পারছি না, ভয়েস ওভার দিতে পারছি না, তাই জন্য আর ওগুলো আপলোড করা হয়নি। তাই জন্য এতদিন ধরে ইউটিউবে বা ফেসবুক পেজে আমি শুধু শর্টস ভিডিও আপলোড করেছি। তো আজকের থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম, কারণ কালকে তো সরস্বতী পুজো, তো আমাদের ক্লাবে এখানে সরস্বতী পুজো হয়, আর ওই ক্লাবের মেম্বার আছি আমি, তো অনেক মজা করে সবাই মিলে আমরা এখানে পুজো করি, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে আজকে ঠাকুর আনতে যাবো, তাই জন্য ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করি, আজকের থেকেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, যে কী কী হচ্ছে না হচ্ছে। আর এখন আমি দেখতে পাচ্ছি চান করে নিয়েছি, চুলটা ভেজা, এখনও চুলটা শুকানো হয়নি, আর পুজো দেওয়া হয়ে গেছে। তার আগে বাবাইকে স্কুলে পাঠিয়েছি, কারণ বাবাই তো এক্সাম আছে, বাবাইকে স্কুলে পাঠাতেই হবে। তো বাবাই এটা ফাইনাল এক্সাম চলছে, তো ওরা দুটো এক্সাম বাকি থাকবে আজকে হওয়ার পরে, তো ওগুলো সরস্বতী পূজার 5 দিন পরে হবে, সরস্বতী পূজার থেকে 5 দিন ছুটি থাকবে, তারপরে ওই এক্সাম দুটো হবে। তো তারপর বাবাই ক্লাস 1-এ উঠে যাবে, তো বাবাইকে অন্য স্কুলে দেওয়ার প্ল্যান আছে অনেক কিছু, ওগুলো তোমাদের সাথে পরে অন্য ব্লগে শেয়ার করব। তো এখন আমি না বেশি ভক ভক করতে পারবো না, এই জন্য কারণ আমার গলাটা ব্যথা, গলাটা খুসখুস করছে, বেশি কথা বললে মানে কেমন একটা অস্বস্তি হচ্ছে গলার ভেতরে, গলাটা তো তাই জন্য আর বেশি বক বক করছি না, আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি। আর কালকে সরস্বতী পুজো, তো অনেক মানে তার ব্লগ আসতে চলেছে, তো আমরা যেহেতু সবাই মিলে এখানে সরস্বতী পুজো করি ক্লাবটাতে, তাই জন্য তো ওই ব্লগগুলো তোমরা সবাই দেখতে পাবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তো চলো এখন রান্নাঘরে যাবো, রান্না টান্না করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখন ভাতটা বসিয়ে দিয়ে যে এক কাপ চা নিয়ে ঘরে চলে আসলাম, এখন চা খাবো। আরেকটা জিনিস তোমাদেরকে দেখা, এখানে দেখো একটা ছোট্ট টপ ছিল, একদম ছোট্ট, এই টপ না অন্য কিছু আমি তাও জানি না, এইটাকে আমি কালার করেছি। তো কয়েকদিন আগে মা আমাকে দিয়েছিলো এটা, তো কিছু বললো যদি কোনো কাজে লাগে, তো কারণ আমি তো এরকম বানাই জানে, তাই জন্য দেখো এখানে আমি কী করেছি, জানালাতে একটা এই যে জিআইয়ের তার দিয়ে এইটাকে আটকে দিয়েছি, আর তার আগে কালার করে নিয়েছি সুন্দর করে। আর এই যে তার মধ্যে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছে, আর আমি জল দিই এটাতে করে, আমি না ভিডিওতে দেখেছিলাম একটা শর্টস ভিডিওতে এটাতে করে জল দেওয়া যায়, তো এটা আমার কাছে ছিল, তাই জন্য ভাবলাম আমিও এটাতে এরকম করে জল দিই, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো এতদিন তো কড়াইশুঁটি কচুরি খেয়েছি, তো আজকে আমার হঠাৎ করে ইচ্ছা হলো কচুরি না বানিয়ে একটু পরোটা বানাই, তো হয়তো একই রকমই টেস্ট হবে বা খারাপ লাগবে কিনা আমি জানি না, কারণ আমি কোনোদিনও কড়াইশুঁটি পরোটা বানাইনি, তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, খেয়ে তারপর তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো এখানে দেখো এই যে মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি, এটা এখন পেস্ট করে নেব, আর আমি বানাবো পরোটাটা আটা দিয়ে। আর এই যে পেস্ট বানানো হয়ে গেছে, এখন এইটা দিয়ে আমি আটাটা মাখাবো। আর এই দেখো আমার আটা মাখানো হয়ে গেছে, তারপর এই যে ছোটো ছোটো গোল গোল করে রেখে দিয়েছি, এখন বেলবো আর ভাজবো। আর এই দেখো গোল গোল করে বানিয়েছি পরোটাগুলো, তো তিন কোণা করলাম না, গোল গোল করেই বানালাম, তো এখন ভাজবো এগুলো। যে বাবা এক্ষুনি স্কুল থেকে আসলো, আর কি হয়েছে, ই মা রক্ত বেরিয়ে গেছে, দাঁত উঠে গেছে ওর। মুখটা ধুতে হবে, চলো চলো মুখ ধুতে হবে, চলো রক্ত লেগে আছে অনেকটা, নাও তো শুনছো, চলো বাইরে চলো, বাইরে চলো। আরে না উঠালে এটা খেতে পারবে না তো কিছু, ও একদম ইয়ে হয়ে গেছিল, পেছনে দাঁতটা অনেক বড় হয়ে গেছিল, চলো বাইরে গিয়ে মুখ ধুবে, চলো 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 আসো আসো, ব্যথা
পুচকু দাঁতটা বাবাই, পুচকু দাঁতটা তো। আরো জল নাও, আর একটু জল নাও মুখে, জল নাও। দেখি না, দেখি 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 দেখি, এই যে পেছনে দাঁত বেরিয়ে, জিভ সারা, ওই যে দেখো কত বড় একটা দাঁত বেরিয়ে গেছে, তো এটা পড়বে না। আর এই যে এখন বাবাই পরোটা খাচ্ছে, কি হয়েছে বাবাই? দাঁত দাঁত তো নেই বুঝতে পারছি, কিন্তু পরোটাটা খাচ্ছে কেমন করে, লাগছে না তো? না আমি খাচ্ছি এরকম করে, ও এই সাইডে দিয়ে খাচ্ছ, আর এই সাইডে দেখবে লেগে যাবে। ওখানটা মাড়িটা বিয়ে হয়েছে তো, এক্ষুনি দাঁতটা ভাঙলো না, রক্ত বেরিয়েছে। ব্যথা আছে? ব্যথা আছে? ব্যথা নেই? ডাক্তারের কাছে যাবো না, ওর ঠিক হয়ে যাবে, যদি ব্যথা করে তখন ডাক্তারের কাছে নিতে হবে। খেয়ে নাও। হ্যাঁ, আর এক্সাম কেমন হলো? ভালো ভালো। এই যে এখন এদিকে একটু আলুর তরকারি বানাচ্ছি পরোটাগুলো খাওয়ার জন্য, আমি আর বাবাই দুজন মিলে খাবো। তো বাবাইকে তো পরোটা দিয়ে এসছি, তোমাদেরকে দেখালাম, ও খাচ্ছে এখন। আর এই পাশের ক্যাপটাতে বাবাই পাপার জন্য চা বসিয়েছি। এই যে এখন দু কাপ চা বানিয়ে নিলাম, বরকে এক কাপ দেবো আর আমি এক কাপ খাবো। আর এখানে দেখো গাছে কত সুন্দর একটা ডালিয়া ফুল হয়েছে, এই যে এর আগেও একটা হয়েছিল, এই যে এটাতে হয়েছিল, এটা আমি উঠিয়ে একদিন ঠাকুরের আসনে দিয়েছিলাম। আর এই যে এখানে গোলাপ ফুল, দেখো কত কুড়ি কুড়ি হয়েছে, এই ডালটা না নতুন হয়েছে, এই যে ডালটা পুরো একদম নিচের থেকে নতুন উঠেছে ডালটা। আর দেখো কত কুঁড়ি হয়েছে, আর সাথে একটা ফুলও হয়েছে। কি এই ফুলের কালারটা না খুব সুন্দর লাগে, আর যখন কুঁড়িগুলো থাকে তখন এইরকম কালারটা থাকে, আর ফুটে গেলে পুরো রেড হয়ে যায়, রেড না কালারটা মেরুন মেরুন টাইপের। আর এখন ওই সন্ধ্যাবেলা সাতটা এখনও বাজেনি, 6:40 মতো বাজে, আর রেডি হয়ে গেছি। তো এখন আমরা সবাই মিলে যাবো ঠাকুর আনতে, মা বাবাই আর বাবাইয়ের বেবি করে ওখানেই আছে, বাবাই যাবে না, বাবাই ওর ওখানে একটা ফ্রেন্ড আছে ওর সাথে খেলবে ওদের বাড়িতে। তো এখন আমরা সবাই মিলে যাবো, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ঠাকুর আনার পর গেছিলাম একটু বাজারে, এই যে ফুল আনতে, কালকে মাথায় লাগাবো ফুল। তো এখন আবার যাবো ক্লাবে, সবজি সবজি কাটা হবে, কালকে খিচুড়ি রান্না হবে, তো তাই জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কালকে একটা সুন্দর ব্লগ আসছে।